বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘরে তালা ভেঙে চুরি গেল সরকারি কর্মীর বাড়িতে খোয়া যায় প্রায় আট লক্ষ টাকার জিনিস এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো দেগঙ্গার পূর্ব চ্যাংদানা গ্রামে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে জানা গেছে গ্রামের বাসিন্দা প্রাণী সম্পদ দপ্তরের কর্মী আয়শা খাতুনের বাড়িতে ইলেকট্রিক মিটারের তার খুলে দিয়ে অন্ধকার করে দেয় দুষ্কৃতীরা এরপর তিনটি ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে বলে জানা যায় আমরা সকালবেলা উঠে দেখি এই বাড়ির মিটার ঘরে সুইচ খোলা বা খুলে রেখেছে এই বাড়িতে এসে দেখা তিনখানা তালা ভেঙেছে এবং শোকেজে যা ছিল মালপত্র সবই নিয়ে গেছে তাতে করে দেখা যায় ছয়শ থেকে সাত লক্ষ টাকার মাল চলে গেছে এবং ক্যাশও গিয়েছে আলমারি থেকে সোনার গহনা ও নগদ টাকা সহ প্রায় আট লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলতে যেরকম আমরা শুই রাত্রে সেরকমই শুতে গেছি এই ঘরে থাকতাম আমার হাজবেন্ড প্রেসার সুগারের ওষুধ খেতে গরম লাগছিলো বলে এই ঘর তো এই ঘরে গিয়ে শুতে গিয়ে বুঝলেন কনে একটার সময় তারপরে শুয়ে পড়েছি ঘুমিয়েছি তারপরে রাত্রে কখন মিটারের মেন সুইচ অফ করে দিয়েছি কি ওই মিয়া খুলে দিয়ে ফিউজ খুলে দিয়া তো লাইট ছিল না সকালে সময় উঠে ওযত দিতে বাড়ির দরজা খোলা আছে রিপোর্ট নিউজ ডোমেন্সল্যান্ড দেগঙ্গা